মুর্শিদাবাদের বিভিন্ন জায়গায় মুরগির মাংস গিয়ে পৌঁছেছে 110-এ, কিন্তু নাম কমে গেলে পরেও বিক্রয় কিন্তু একেবারেই হচ্ছে না। পুরো বিষয় নিয়ে কথা বলবো এই মুহূর্তে ফোনে নবগ্রাম থেকে রয়েছে আমাদের প্রতিনিধি অভিজিৎ মণ্ডল। অভিজিৎ, হ্যাঁ দেখো শান্তনুদা, আজকে আমি পলসুন্ডা নবগ্রাম সহ বিভিন্ন বাজারে দেখলাম যে পোলট্রির দামটা অনেকটা কমে গেল, মানুষের কিন্তু বিক্রি কিন্তু আমি দেখতে পাচ্ছি না, সেভাবে বাজারে বিক্রি হচ্ছে না পোলট্রি। আগে সে পোলট্রির দাম ছিল আপনার গোটা ছিল 110, হ্যাঁ এই 180-190 এর বিক্রি হতো আগে, হ্যাঁ এখন 110 হয়েও কিন্তু এখন পোলট্রি খাচ্ছে না, কি কারণ এটা এখনো পোলট্রি বিক্রেতারা জানাতে পারছেন না। তবে সম্ভবত সামনে কোরবানি, সেই কারণে হয়তো অনেকে মাংসটাকে এখন সেভাবে খাচ্ছেন না এরকম মনে করছেন। হ্যাঁ, তার কোরবানির পরেও কিন্তু আরো দাম কিন্তু কমবে এই এখন আশঙ্কা করছে বিক্রেতারা। কতটা পরিমাণ বিক্রয় কমে গিয়েছে কি জানিয়েছে তোমাকে বিক্রেতারা? সারাদিন কিরকম বিক্রি হতো আর এখন কি পরিস্থিতি? অনেকটাই অনেকটাই, মানে এখন 110 টাকা কেজি গোটা বিক্রি করছে পোলট্রি, হ্যাঁ দিনে 4-5টা করে বিক্রি হচ্ছে, আগে সেখানে মোটে 25-30-50 তার বেশি বিক্রি করতো পোলট্রি বিক্রেতারা জানাচ্ছেন, কিন্তু 170-180 যখন রেট ছিল তখনই বিক্রি হতো এতটা, এখন 110 হলেও কিন্তু সেভাবে বিক্রি দেখা মিলছে না। তুমি ছবি যেরকম দেখাচ্ছ তাতে দেখছি যে মুরগির খাঁচা সেটাও কিন্তু পুরোপুরি ফাঁকা হয়ে রয়েছে, তাহলে কি মালও তারা তুলতে পারছে না? হ্যাঁ সম্ভব, এই এই কারণে মালও সেভাবে ওরা নিতে পারছে না, বিক্রি নেই সেভাবে মালটা কিনতে পারছে না, মাল তো অনেকটা রাখা যাবে না, স্টকেও রাখা যেতে যাবে না, সেই কারণে এই মালটা কিনছেন না বিক্রেতারা। অনেক ধন্যবাদ অভিজিৎ। আজকে পোলট্রির দাম কম আছে কিন্তু আগের থেকে অনেক কম। আগে কত ছিল? আগে তাও 170-180 টাকা গিয়েছিল গোটা, এখন তোমার 110 টাকা আছে গোটা, কাটা 180 টাকা। পোলট্রি মানুষ কেমন খাচ্ছে এখন? আগে তাও দাম ছিল, তাও লোকে প্রচুর টুকটাক, এখন তাও মানে বেঁচে কিনা নাই বলে চলে, সারাদিনে 3-4টা মুরগি বিক্রি। এটা কি বাড়বে মনে হচ্ছে না আরো কমবে মনে হচ্ছে? মুরগির দাম তো বিচে কিনা নাই কমবে মনে হচ্ছে, এখন দেখা যাক কি হয়। কেন খাচ্ছে না পোলট্রি এটা আপনাদের মনে হচ্ছে? সেটা বলতে হচ্ছে বেজে না কেন এখন। আপনার নাম? দশরথ খান। এই চিত্র কিন্তু মুর্শিদাবাদের একাধিক জায়গায় একই রকম ভাবে পরিলক্ষিত হচ্ছে, সেখানে মুরগির দাম অনেকটাই কমে গিয়েছে কিন্তু বিক্রয় যেটা সেটা কিন্তু একেবারে তলানিতে ঠেকেছে। স্বাভাবিকভাবেই সামনে কোরবানি ঈদ, অনেক পরিবারই তারা কিন্তু এই সময় মাংসটা পছন্দ করেন না। অপরদিকে মাছের যে বিক্রয় সেটা কিন্তু বৃদ্ধি পেয়েছে, মাছের দামও অনেকটাই বৃদ্ধি পেয়েছে। স্বাভাবিকভাবেই কোরবানি ঈদ হয়ে যাওয়ার পরেও কয়েক সপ্তাহ কিন্তু এই ধরনের বিক্রি হবে না, অর্থাৎ এই সময় মুরগির যে চাহিদা সেটা স্বাভাবিকভাবেই অন্য অন্যান্য যে বছরগুলো থাকে সেখানেও কম ছিল, স্বাভাবিকভাবে এই সময়তেও কম। তো এই সময় কিন্তু যে বিক্রেতারা তারা পড়ে গিয়েছে চরম সমস্যার মধ্যে। আরো একবার শুনে নি বিক্রয়, যারা বিক্রয় করছে মুরগি তাদের। ঠিক আজকে পোলট্রির দাম কম আছে কিন্তু আগের থেকে অনেক কম। আগে কত ছিল? আগে তাও 170-180 টাকা গিয়েছিল গোটা, এখন তোমার 110 টাকা আছে গোটা, কাটা 180 টাকা। পোলট্রি মানুষ কেমন খাচ্ছে এখন? আগে তাও দাম ছিল, তাও লোকে প্রচুর টুকটাক, এখন তাও মানে বেঁচে কিনা নাই বলে চলে, সারাদিনে 3-4টা মুরগি বিক্রি। এটা কি বাড়বে মনে হচ্ছে না আরো কমবে মনে হচ্ছে? মুরগির দাম তো বেঁচে কিনা নাই কমবে মনে হচ্ছে, এখন দেখা যাক কি হয়। কেন খাচ্ছে না পোলট্রি এটা আপনাদের মনে হচ্ছে? সেটা বলতে হচ্ছে বেঁচে না কেন এখন। আপনার নাম?